সৌন্দর্য ও পবিত্রতার প্রতীক হিসেবে মানুষের কাছে ফুলের কদর প্রাচীন কাল থেকেই। সব বয়সী মানুষই ফুলের রং ও গন্ধে মুগ্ধ হয়ে থাকেন। বিদেশি ফুল হলেও আমাদের দেশে কম বেশি প্রায় সকলে টিউলিপ ফুল চেনেন। নজর কাড়া রঙের এই ফুলটি এখন আমাদের দেশের আবহাওয়ায় চাষের সম্ভাবনা দেখা দিয়েছে। শীত প্রধান দেশ ইউরোপ কানাডার ফুল টিউলিপ দেশের গাজীপুরের পর এবার চাষ শুরু হয়েছে হিমালয় কন্যা পঞ্চগড় জেলার তেঁতুলিয়ায়। দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ের চা কমলা মালটা চাষের পর এবার খামার পর্যায়ে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে শীত প্রধান দেশের নজর কাড়া ফুল টিউলিপ। শীত মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় ও পরিমিত তাপমাত্রা বিরাজ করায় প্রথমবারের মতো 8 জন প্রান্তিক কৃষক পরীক্ষামূলকভাবে বিদেশি জাতের ফুল টিউলিপ চাষ করেই পেয়েছেন সফলতা। দেশের সবচেয়ে শীতল এলাকা হিসেবে খ্যাত তেঁতুলিয়া উপজেলার সদর ইউনিয়নের সারিয়ালজোদ ও দর্জিপাড়া এলাকায় দুটি স্থানে টিউলিপ ফুলের চাষ করা হয়েছে। উত্তরাঞ্চলে প্রথমবারের মতো টিউলিপ ফুল চাষ তেঁতুলিয়ায় হওয়ায় ফুল দেখতে বাগানে পর্যটকদের ভিড় বাড়ছে। ছয় প্রজাতির 12টি রঙের মধ্যে এখন পর্যন্ত ফুটেছে বেশ কয়েকটি ফুল। দেশের সকল গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় গেল কয়েকদিন ধরে তেঁতুলিয়ার টিউলিপের চাষের খবর ছড়িয়ে পড়ার পর থেকেই বেড়েছে দূর দূরান্তের দর্শনার্থী। টিউলিপ ফুলের বাগান থেকে দর্শনার্থীরা রীতিমতো 100 টাকার টিকিটের বিনিময়ে নজরকাড়া এই ফুলটি দেখা ও ছবি তোলার সুযোগ লুফে নিচ্ছেন।